वेलकाम फ्रेंड्स चैनल सक्सेस तुम्हारे सबाई के स्वागत जानाई। आशा करी सबाई भालो आछो एवं तुम्हारे प्रस्तुति चालिए जाच्छो। तुम्हादेर पार्टिसिपेशनेर माध्यमे आमादेर एई मॉक इंटरव्यू क्लास अनेक बेसी तथ्य समृद्ध आलोचना करते पाच्छे एवं तुम्हरा तार द्वारा अनेकखानी बेनिफिटेड हबे आशा करी। तबे एई ভিডিওগুলো প্রিপারেশন করতে গিয়ে বেশ কিছু যান্ত্রিক গোলযোগ দেখা দিচ্ছে নানা কারণেই, তো হেডফোন না থাকা বা নেটের প্রবলেম হওয়া এই সব বাধা বিপত্তি কাটিয়ে আমরা যখন এডিটিং করছি তখন তাতে কিছু বাদও পড়ে যাচ্ছে। তো যাই হোক, যেহেতু খুব দীর্ঘ সময়ের ভিডিও, এটাকে তোমরা একটু যত্ন সহকারে শোনো, কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখবে হয়তো সাউন্ডের প্রবলেম হচ্ছে বা ইকো হয়ে যাচ্ছে। ভবিষ্যতে একটু নজর থাকবে যাতে এটাকে এড়ানো যায়, সবসময়ই সেই চেষ্টা থাকে। আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে নেক্সট উইকেও এরকম ভিডিও পাবলিকেশন হবে সেরকম আশা রাখছি, কিন্তু তার পরের সপ্তাহে যেটা করব, মানে মার্চের 4 তারিখের যে বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবারে ইন্টারভিউয়ের ভিডিও, ইন্টারভিউ ক্লাসের যে ভিডিও, সেটা পাবলিশ না করে যেটা করা হবে, যারা এই ইন্টারভিউ এতদিন ধরে পার্টিসিপেট করছো, মানে গোটা ফেব্রুয়ারি মাসে যে 4টি ভিডিও বেরোলো, সেই 4টি ভিডিওতে যারা পার্টিসিপেট করেছো তাদের মূল্যায়ন, মানে তাদের কোথায় কী করা উচিত ছিল, সেই বিষয়গুলো এই লম্বা ভিডিওতে বলার আমার সুযোগ হয়নি। তাই তার একটা এক্সারসাইজ দরকার আছে, যেটা আমরা মার্চের 4 তারিখের ভিডিওতে করব। এটা প্রত্যেকেই তখন শুনলে বুঝতে পারবে যে কার কোথায় আরও কিছু ইম্প্রুভমেন্টের জায়গা ছিল। তো ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো। গুড আফটারনুন, গুড আফটারনুন টু অল অফ ইউ। হুই তনুশ্রী? তনুশ্রী রায়। ইউ ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস ইউর সেলফ। I am belong from Nodia district. I have completed my secondary education from Ashannagar High School in 2013. Then I have done my graduation in 2008. I am completed my exam. আচ্ছা, তনুশ্রীর কাছে আসছি পরে। প্রভাতি, প্রভাতিকে ইন্ট্রোডিউস ইউর সেলফ। And that's all. After that, introduce yourself. Sir, আমি ইংলিশে একটা আইডি কই নাই, বেঙ্গলিতে বলছি। বেশ। ঠিক আছে। বলছি আমি আপ্রজা সুলতানা, আমি বীরভূম জেলার অন্তর্গত লাভপুর থানা লাগোসা গ্রাম থেকে আসছি। আমার পরিবারে 5 জন সদস্য, আমি মধ্যম কন্যা, আর আমি 2017 সালে বর্ধমান ইউনিভার্সিটি থেকে ম্যাথ অনার্স নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করি। তারপরে 2019 সালে বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে বিএড করি। তারপরে বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, আর এখন বর্তমানে একটা প্রাইভেট আলামিন মিশনে শিক্ষিকার পদে এখন যুক্ত আছি। আর এখন আমি অবসর টাইমে গান শুনি, তারপরে বাগান পরিচর্যা করতে ভালোবাসি। ব্যাস এটুকু স্যার। নেক্সট পল্লবী। Introduce yourself. My name is Pallavi Samani, care of Sri Ashish Kamat. My mother name is Srimati. I am from Purva Medinipur district, and I have completed my graduation from Raja Narendra Khan Women's University in 2013, and also completed from Vidyasagar University.
তোমরা যে জেলাগুলো থেকে এসেছো, তোমরা যে জেলাগুলোকে রিপ্রেজেন্ট করছো, সেই জেলাগুলোর কোনো না কোনো গুরুত্ব জাতীয় স্তরে এবং ইন্টারন্যাশনালি তার একটা ইম্পর্টেন্স আছে। তোমরা কি সেগুলো একটু বলতে পারবে? আমার জেলা স্যার পূর্ব মেদিনীপুর, ভারতের প্রথম পোস্ট অফিস তৈরি হয়েছে, ইন্টারন্যাশনালি বিখ্যাত। তারপরে আমাদের বিভিন্ন ফুল এবং পান চাষ যা হয় যা বিখ্যাত ভারতের বাইরে। তাছাড়া পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চল অর্থাৎ সমুদ্র অঞ্চল পূর্ব মেদিনীপুরে দেখা যায়। তাছাড়া ন্যাশনাল ইন্টারন্যাশনাল দেখতে পাই মনিলাল ভৌমিক, যিনি যিনি আমেরিকায় থাকেন, তিনি বিখ্যাত। এছাড়া ঋতুপর্ণা দাস, যিনি ব্যাডমিন্টন প্লেয়ার, বিখ্যাত। তাছাড়া স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে তাছাড়া পশ্চিমবঙ্গের সবচেয়ে সাক্ষরতার দিক থেকে উন্নত পূর্ব মেদিনীপুর। স্যার আমি এটুকুই জানি আমার জেলা সম্বন্ধে। ওকে আফরোজা। হ্যাঁ স্যার বলো তোমার জেলার। আমার জেলা বীরভূম। তো বীরভূমে প্রথমেই আকর্ষণীয় হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক 1921 সালে যেটি স্থাপিত হয়েছিল। প্রথমত বিশ্বভারতী শুধু বীরভূম নয়, এটা আন্তর্জাতিক ক্ষেত্রেও খ্যাতিমান একটা জায়গা। আর দ্বিতীয়ত হচ্ছে বীরভূমে দুবরাজপুরের দুবরাজপুরে মহাভাঙ্গে পাহাড়, এটা একটা বীরভূমের আকর্ষণীয় স্থান। আর সিউড়ি পাথরচাপড়ির দাতা বাবা যেটা দরগা রয়েছে, সেটাও বীরভূম তথা পশ্চিমবঙ্গের একটা জনবহুল মানে খ্যাতিমান জায়গা, যেখান থেকে বহু দূর দূরান্ত থেকে অনেক পর্যটক এখানে আসে। আর তার পাশাপাশি আছে আমাদের বিখ্যাত কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান লাভপুরের এক জমিদার পরিবারে। তিনি অনেক ভালো ভালো অনেক উপন্যাস রচনা করেছেন। আর তারপরে প্রাক্তন অর্থমন্ত্রী এবং রাষ্ট্রপতি প্রণব মুখার্জির জন্মস্থান বীরভূমের কিন্নাহার শহরের কাছে মিরাটি গ্রামে, উনি এখানে জন্মগ্রহণ করেছেন। আর গীত গোবিন্দের রচয়িতা জয়দেব এখানে বীরভূমে জন্মগ্রহণ করেছেন এবং তার জন্মস্থানের উপরেই মন্দির নির্মিত হয়েছে এবং সেখানে প্রত্যেক বছর কেন্দুলিতে জয়দেব মেলা বসে। তারপরে বৈষ্ণব পদাবলীর রচয়িতা চণ্ডীদাসের জন্ম এই বীরভূমে, যেখানে অনেক স্মৃতিসৌধ রয়েছে। তারপরে বীরভূমের বক্রেশ্বরের তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং উষ্ণ প্রস্রবণ, এটা একটা বীরভূমের আকর্ষণীয় জায়গা। ভেরি গুড। প্রভাতী। আমার জেলা উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের মঙ্গল পাত্র, স্বাধীন ভারতের প্রথম শহীদ, তার হাত দিয়ে সূচনা হয়েছিল। তাছাড়া নৈহাটি জন্মস্থান, সাহিত্য সম্রাট রবীন্দ্রনাথের জন্মস্থান, আমাদের বনগাঁর গোপাল নগরে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম, সাক্ষরতার মধ্য দিয়ে
পরগনার বন্দা তপশালী তপশীল অধ্যুষিত এবং বৈষ্ণব সঙ্গে একে বেশ একটা জিনিস লক্ষ্য করলাম, তোমাদের জেলাকে অন্যের কাছে ঠিক মতো করে তুলে ধরার জন্য তোমাদের আরো একটু এক্সারসাইজের দরকার আছে। আফরোজা অনেকখানি পেরেছে, কিন্তু বাকিদের ক্ষেত্রে আরো একটু দরকার আছে। যেমন পল্লবী, সে বলতে পারতো যে সে বলেছে, হিন্টস দিয়েছে, কিন্তু আর একটু বলতে পারতো যে যখন তাম্রলিপ্তি বন্দর ছিল, তাম্রলিপ্তি বন্দরের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের একটা কানেকশন ছিল সেই সুপ্রাচীন কাল থেকেই। কাজেই আমাদের এই বাংলার পরিচিতি বর্তমানে পূর্ব মেদিনীপুরের তমলুককে ঘিরেই একটা ঘটেছিল। কাজেই এর একটা যে কানেকশান, ইন্টারন্যাশনাল কানেকশান, সেটা অনেক প্রাচীন, যেটা অন্য জেলার ক্ষেত্রে এতটা পাওয়া যাবে না। তারপর তো হলদিয়া শিল্পাঞ্চল ইন্ডিয়ার একটা গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। কাজেই সেই হলদিয়া শিল্পাঞ্চলের কথা কেউ জানে না ইন্ডিয়ার, এরকম কেউ নয়। ন্যাশনাল ইম্পর্টেন্স এখানেই, আর ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স তাম্রলিপ্তি বন্দরের মাধ্যমে। এবং কলকাতা বন্দর থেকে এখন অনেক জাহাজ বিভিন্ন জায়গায় পাড়ি দিচ্ছে, আসছে। কাজে এটাও তার হচ্ছে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল ইম্পর্টেন্সের দিক। এবার মণিভৌমিক বা অন্যান্য যে বিষয়গুলো বলেছো ঠিক আছে, তোমার পান চাষ ফুল চাষের ব্যাপারটা এখানে অতটা না দিয়ে সংক্ষেপে এইগুলো বলা যেতে পারত। তারপর আফরোজার ক্ষেত্রে তোমার দেউচা পাচামির কথা তো বললে না, দেউচা পাচামির নাম শুনেছো তো? না স্যার, ব্যাপারটা তো আমি শুনিনি। তোমরা কেউ জানো দেউচা পাচামির কথা? কেউ শোনোনি? প্রভাতি মনে হয় শুনেছে। দেউচা পাচামিতে যে কোল ব্লক পাওয়া গেছে, এটা হচ্ছে বিশ্বের সেকেন্ড লার্জেস্ট কোল ব্লক। ইন্ডিয়া নয়, এশিয়া নয়, বিশ্বের লার্জেস্ট কোল ব্লক সেটা হচ্ছে বীরভূমের দেউচা পাচামিতে। স্থান হচ্ছে মোহাম্মদ, হ্যাঁ, মোহাম্মদ বাজার ব্লক। এটা অনেকদিন আগেই পাওয়া গেছে এবং ইন্ডিয়ার 6টা স্টেটকে এর কয়লা তোলার জন্য পারমিশন দেওয়া হয়েছে, তারা কাজ এগোচ্ছে। পশ্চিমবঙ্গের ভাগ্যেই বেশি শেয়ারটা আছে, পশ্চিমবঙ্গ ছাড়া বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, তারপর তোমার কর্ণাটক আর তামিলনাড়ু, এই 6টা রাজ্যকে ওখান থেকে কয়লা উত্তোলন করার দায়িত্ব দেওয়া হয়েছে। এবং ওইখান থেকে কয়লা পেয়ে গেলে ওখানে প্রচুর কর্মসংস্থান যেমন হবে, আমাদের পশ্চিম বাংলার ইন্ডাস্ট্রি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, ওদিকে মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলোতে অনেক ইন্ডাস্ট্রি এবং কর্মসংস্থান হবে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি। এটা একটা ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স এনে দিয়েছে এই কারণেই। তারপর প্রভাতির ক্ষেত্রে যেটা, অশোকনগরের নাম শুনেছো তো? অশোকনগর কেন ভেরি রিসেন্ট ইন নিউজ? তেল আর গ্যাস, বেঙ্গল বেসিনে যে তেল আর গ্যাসের খনি পাওয়া গেছে, মানে গ্যাস এবং অয়েল ফিল্ড, এটা হচ্ছে ইন্ডিয়ার ONGC 8 নম্বর অয়েল ফিল্ড। শুধু তাই নয়, বিশ্বে যে সেরা মানের তেল এবং গ্যাস পাওয়া যায়
তাদের মেজারমেন্ট হয় এপিআই গ্র্যাভিটি দিয়ে। সেই এপিআই গ্র্যাভিটি যার যত বেশি সেই তেল খুব ভালো হয়। তনুশ্রী তার ইস্কনের কথাই তো বললে না, ইস্কনের কথা বলেছো? ইস্কনকে কেন্দ্র করে বিশ্বের অন্যান্য দেশ থেকে, বিশেষ করে রাশিয়া, আমেরিকা এবং এই সমস্ত দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে লোকজন এসে মাইগ্রেট করছে এবং এখানে বসবাস শুরু করেছে, যার ফলে মায়াপুরের ইস্কন তোমার জেলাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে একদম। এমনি তো প্রাচ্যের অক্সফোর্ড ছিল আগেই, নদিয়াকে বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড, বিশেষ করে পশ্চিমবঙ্গের অক্সফোর্ড বলা হতো। তার সঙ্গে এখন ইস্কনের দৌলতে সারা বিশ্ব জুড়ে এর পরিচিতি। তাহলে দেখো, তোমরা যে চারটে জেলা থেকে এখানে এসেছো, তোমার পল্লবীর হলদিয়াতে জাপানি শহর আছে, জাপানি টাউন, যেখানে জাপানের লোকজন বসবাস করছে, ওদের রেস্টুরেন্ট আছে, ওদের ফেস্টিভ্যাল হয়, তার নাম হচ্ছে সাতাকু, ওদের ভাষায় বলা হয় সাতাকু, তার বাংলা বা ইংরেজি করলে হয় জাপানিজ টাউন। ওরা সাতাকুতে বসবাস করছে, একটা ছোট শহর তৈরি করে নিয়ে, যেমন কলকাতায় আছে চায়না বাজার বা চায়না মার্কেট, সেরকম হলদিয়াতে আছে সাতাকু, মানে জাপানি টাউন। তো নিজেদের জেলার খবরগুলোকে একটু রাখতে হবে। আলামিন মিশন থেকে অনেক ক্যান্ডিডেট নিট এবং ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পায়। হ্যাঁ, তার কারণটা কি স্যার? এখানে কঠোর পরিশ্রম, মানে ছেলেদের অধ্যবসায়, পড়াশুনো ধৈর্য সহকারে পড়াশুনো করে, আর প্রশিক্ষণটাও ঠিকঠাক দেওয়া হয়, 24 ঘন্টা তারা একটা গন্ডির মধ্যে থাকে। এখানে পড়াশুনোটাও সেরকম টাইমটাও ম্যাক্সিমাম টাইমটা তারা পড়ার মধ্যে কাটাতে পারে, আর বিভিন্ন রকমের টেস্ট নেওয়া হয় কিছুদিন অন্তর অন্তর, মক টেস্ট, তারপরে আরো বিভিন্ন রকমের ক্লাস টেস্ট, এগুলো সব নেওয়া হয়। এই জন্য এখানকার প্রিপারেশনটা অন্যান্য স্কুল প্রতিষ্ঠান থেকে একটু মানে বেটার হয় আর কি, আমার মন যা বলে, ওই জন্য আর কি। না, তোমার মন যা বলে না, তোমাকে হ্যাঁ বলতে হবে। তার কারণ আমরা হচ্ছে, যদি একটা ভালো জিনিসের সন্ধান পাই, আমরা ভালো তো ভাবনা ভাববো, মানে এটা কি শুধুমাত্র রেসিডেন্সিয়াল হওয়ার জন্যই এই বেনিফিটটা পাওয়া যাচ্ছে? হ্যাঁ অবশ্যই স্যার, ওখানে তো 24 ঘন্টা ওদের আন্ডারেই, ওদের গাইডের মধ্যেই ছেলেমেয়েরা থাকে। এখানে কোনো যেমন বাড়িতে থাকলে টিভি, তারপরে সোশ্যাল মিডিয়ায় ছেলেমেয়েরা টাইম কাটায়, সেখানে কিন্তু ওখানে কিন্তু এসবের চান্স নেই, এসবের কোনো স্কোপই নেই, শুধুমাত্র খেলার টাইমে খেলা করে আর বাদবাকি টাইমটা পড়াশুনো আর খাওয়া থাকা, এর মধ্যেই টাইমটা কাটে। তার মানে যদি স্কুলের কাছেও কারো বাড়ি হয়, সে বাড়ি থেকে যাতায়াত করতে পারবে না? তোমার স্কুলে কতজন টিচার আছেন? আমার স্কুলে, আমি গার্লস ক্যাম্পাসে আছি, এখানে 25 জন ম্যাম আছেন, আর বয়েজ ক্যাম্পাসে মোটামুটি 35-40 জন মতো স্যার আছেন। আর স্টুডেন্টের সংখ্যা? আমাদের গার্লস ক্যাম্পাসে স্টুডেন্ট আছে 350 মেয়ে আছে, আর বয়েজ ক্যাম্পাসে মোটামুটি 500 এরকম আছে। আচ্ছা, পাশাপাশি আছে গার্লস ক্যাম্পাস আর বয়েজ ক্যাম্পাস। প্রভাতি, ইংরেজি নিয়ে পড়াশোনা করেছো, এখন কি করো? তুমি গ্রাজুয়েশন করেছো কবে? তারপর থেকে পড়াশোনা করছো না অন্য কিছু করছো? আচ্ছা, তার মানে শিক্ষকতার জন্য নিজেকে তৈরি করে নিয়েছো?
তো আর কি গভর্নমেন্ট পরীক্ষার জন্য আর কি কি পরীক্ষা দিচ্ছো? স্যার আমার যেগুলো ফিট করবে আমার সেখানে সবগুলো আচ্ছা, তুমি টিউশন পড়াও না? আচ্ছা, তোমার লিটারেচারের কিছু মনে টনে আছে? আচ্ছা, একটা কথা আছে এরকম, রিডিং মেক দ্য ফুল ম্যান, কনফারেন্স আর রেডি ম্যান, রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। এগুলো কার কথা? ফ্রান্সিস বেকনের। আচ্ছা, অফ স্টাডিজ, আচ্ছা তনুশ্রীও পড়েছ ইংরেজি নিয়ে, তুমি বলো তুমি জেন অস্টেনের কিছু পড়েছ? না। শেক্সপিয়ারের কোন নাটক পড়েছ? লাইফ সম্পর্কে একটা উক্তি আছে, ইটস আ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নাথিং। শেক্সপিয়ারের কোনো এক ক্যারেক্টারের মুখ থেকে এটা বেরিয়েছিল, কে বলেছিল এটা? মনে হচ্ছে ম্যাকবেথ। প্রভাতি, এটা কে বলেছিল? ঠিক, হ্যাঁ এটা ম্যাকবেথই বলেছে, যখন শেষ পরিণতির দিকে এসেছে। তোমরা আইসিডিএস এর সুপারভাইজার হবে, নিশ্চয়ই সুপারভাইজারদের কাজকর্ম জানো, এবং ওখানে যে বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা থাকে, তাদের কাজগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে বাচ্চাদের স্টান্টিং আর ওয়েস্টিং, এগুলোর মেজারমেন্ট করা বা তার কিছু প্রিকশনারি মেজার নেওয়া। এখন এই স্টান্টিং আর ওয়েস্টিং, চিলড্রেনদের স্টান্টিং এবং ওয়েস্টিং জিনিসটা কি? তনুশ্রী বলো, স্টান্টিং অ্যান্ড ওয়েস্টিং কি? তনুশ্রী পারবে না? আচ্ছা, তাহলে আফরোজা বলবে। স্যার স্টান্টিং হচ্ছে বয়সের তুলনায় কম উচ্চতার হারকে স্টান্টিং বলে, যেটা বিগত 2000 সালটা মনে পড়ছে না, তো তখন স্টান্টিং এর হার ছিল 38.9% এরকম, তো ভারত সরকার ওটা কমিয়ে 25% আনার চেষ্টা করছেন স্টান্টিং এর হারটা। আর ওয়েস্টিং হচ্ছে বয়সের তুলনায় ওজন হ্রাসের হারকে, ওজন হ্রাসের হারকে ওয়েস্টিং বলা হয়। বয়সের তুলনায় স্যার কি বললেন? ওয়েস্টিং বয়সের তুলনায় উচ্চতা হারে ওজন হ্রাস। আচ্ছা, পল্লবীর কাছ থেকে একটু শুনি, পল্লবী কি বলতে চাইছিল বলো। স্যার আমার ওটা স্টানিং বয়সের তুলনায় উচ্চতা হারকে বোঝায় স্টানিং। আচ্ছা, আর ওয়েস্টিং উচ্চতার তুলনায় ওজন হ্রাস, এটা অপুষ্টি যদিও সমস্যা।
মানে উচ্চতা যা আছে সেই তুলনায় ওজন নেই। কি প্রভাতির কিছু নতুন কিছু বলার আছে? হ্যাঁ, ওরা তো তাই বললো, ব্যাপারটা তাই দাঁড়ালো। বেশ, তাহলে ঠিকই আছে, কিন্তু এগুলোর পিছনে কারণটা কি? হ্যাঁ বলো, কি জন্য হয় এটা? কি পল্লবী, কি কারণে হতে পারে? আফরোজা কিছু বলবে? হ্যাঁ স্যার, প্রথমত পুষ্টির অভাবে তো এটা এক নম্বর কারণ, আর দ্বিতীয়ত ওই যে হরমোনের সঠিক বিকাশটা যখন হয় না বয়সের তুলনায় তখন এটা হতে পারে। আর দেহে প্রোটিন প্রোটিনের অভাবে, প্রোটিন ভিটামিনের অভাবে এটা হতে পারে। এক কথায় অপুষ্টির কারণে বেশিরভাগ হয়ে থাকে ওয়েস্টিং আর স্টান্টিং। ঠিকই বলেছো, প্রভাতীও বলেছে ঠিকই, তুমিও ঠিকই বলেছো। তনুশ্রী বলতে পারবে যে কারণগুলো তো শুনেছো, কি কারণে এগুলো হয় এবং স্টান্টিং কি, ওয়েস্টিং কি নিশ্চয়ই বুঝে নিয়েছো? হ্যাঁ স্যার। বলো তাহলে গভর্নমেন্টের তরফ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে এই স্টান্টিং বা ওয়েস্টিং দূর করার জন্য? আইসিডিএস কেন্দ্রগুলোতে পরিপূরক পুষ্টি সাপ্লিমেন্ট সাপ্লিমেন্টেশন যেটা সেটা দেওয়া হয়েছে, যে বিশেষ করে অপুষ্টিদেরকে আলাদাভাবে চিহ্নিতকরণ করে এবং তার একটু অতিরিক্ত পুষ্টি প্রদান ওষুধ টিকাকরণ করা। আচ্ছা, আইসিডিএস সেন্টারে যারা বেনিফিশিয়ারি তারা কারা? আচ্ছা, কারোর কিছু অ্যাডিশন করার কিছু আছে বা সংশোধন করার কিছু আছে, কেউ কিছু বলতে পারবে এ নিয়ে? শূন্য থেকে ৬ বছর বয়সী শিশুরা, আর গর্ভবতী মহিলা, আর প্রসূতি মা, আর সদ্যজাত প্রসূতি মা গর্ভবতী মহিলা, আর কিশোরী কিশোরী মেয়েরা এর আওতাভুক্ত হবে। আর সমাজে মায়েদের সম্প্রদায় আর মহিলারা এর অন্তর্ভুক্ত। আচ্ছা, কি পল্লবী ঠিক তো? আর অপুষ্টি দূরীকরণের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে প্রসার অভিযান শুরু হয়েছে। আচ্ছা বেশ, একটা কমন প্রবলেম, আমাদের জয়েন্ট ফ্যামিলি গুলো ভেঙে যাচ্ছে কেন, তার একটা করে কারণ অন্তত বলো, প্রত্যেকেই বলো। প্রভাতী থেকে শুরু কর। বেশ পল্লবী, সকলকেই যারা থাকে সকলে কিছু রুল মেনটেন করতে হয়, কিছু নিজেদের ইচ্ছা সদিচ্ছা বিসর্জন দিয়ে সেখানে থাকতে হয়, কিন্তু
যুগ বদলানোর সাথে সাথে মানুষ মানে অপরকে ভাবার বদলে নিজেদেরকে ভাবতে অনেক বেশি ভালোবাসতে শিখেছে। এই নিজেদেরকে ভালোবাসা থেকে বেশি জনে থাকার থেকে কম জনে থাকাটা বেশি অনেক সুবিধাজনক, আপ্রোজা হয়তো আলাদা থাকার ঠিক আছে ব্যবস্থা গ্রহণ করছে। আপ্রোজা বলো স্যার, একসঙ্গে থাকার পরিবারে একসঙ্গে থাকার জন্য একটা স্যাক্রিফাইস, একটা যৌথ মেলবন্ধন থাকা উচিত দরকার। সেজন্য সকলকে একটা শিক্ষিত শিক্ষিত হওয়াটা অত্যন্ত জরুরি। এটার শিক্ষিত হওয়ার অভাবে অনেক মানে হীন মানসিকতার উদয় হয়, তাদের মধ্যে বিভিন্ন রকম ঝামেলা বাঁধে, তখন সেখান থেকে সেপারেট হয়ে যায় বেশিরভাগ। তাই আমি বলি সকলে মানে সুশিক্ষিত হলে আশা করি মানে এটার প্রবণতাটা কমবে। প্রভাতির অবসর সময় কাটে কিভাবে? আচ্ছা, তোমার বাচ্চার বয়স কত? বাহ, তাহলে দুজনে খেলা করে সময় কাটে ভালো। আচ্ছা, আর পল্লবীর সময় কাটে কিভাবে? অবসর সময় একটু নাচ করতেও ভালোবাসে, এই নাচের মধ্যে দিয়ে এইসব করে সময় কেটে যায়। বাহ, আফরোজা। হ্যাঁ স্যার, আমি অবসর টাইমে বই পড়তে ভালোবাসি, গান শুনতেও ভালোবাসি, আর আমাদের বাড়িতে একটা বাগান আছে, সেই বাগান পরিচর্যা করতেও ভালোবাসি, মানে টাইমটা ওখানেও কাটাই, এইভাবেই কাটে। তোমার বাড়িতে আর কে আছেন? স্যার কি বললেন? তোমার বাড়ি ফ্যামিলি মেম্বার কে কে আছেন? বাড়িতে আছে বাবা মা, দিদি আর ভাই, আর আমি মধ্যম, মানে দিদি আমি, তারপর ভাই, পাঁচজন। আচ্ছা, আর দাদা দিদি কি করেন? দিদি বিবাহিতা হয়ে গেছে। তনুশ্রী বলো, তোমার অবসর সময় কাটে কিভাবে? না, তনুশ্রীকে তো আর পাচ্ছি না। বেশ, তাহলে আমরা এখানেই শেষ করি। তোমাদের সবাইকেই ধন্যবাদ, তোমরা পার্টিসিপেট করেছো এবং তোমাদের সুচিন্তিত মতামত দিয়েছো। পরবর্তীকালে আবার দেখা হবে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ লেডিস। বেশ, তোমাদেরকে ধন্যবাদ, তোমরা এত দীর্ঘ সময় ধরে এবং ধৈর্য সহকারে এটাকে দেখেছ এবং নিশ্চয়ই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে। আর যা বললাম যে আবার নেক্সট উইকে তোমাদের সঙ্গে এইভাবেই দেখা হবে। ওকে, থ্যাংক ইউ।